আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রবিউল রাশিদুল ডাটসে। বিশেষ করে এটি একটি পাইকারি গোখাদ্যের দোকান। বর্তমান সময়ে গোখাদ্যের বাজার দর কেমন চলছে, কীরকম দরদামে বিক্রি হচ্ছে, প্রান্তিক পর্যায়ের খামারিরা কীরকম দরদামে কিনছে, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশিদুল ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে বিষয়টা আপনার কাছে শুনতে আসা, আপনার তো পাইকারি দোকানদার, এটা পাইকারি দোকান। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যে প্রাণী খাদ্যের আইটেম কতগুলো আছে সব? আমাদের প্রাণী খাদ্যের আইটেম মোটামুটি আপনার 14-15টা আইটেম আছে। 14-15টা আইটেম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই 14-15টা আইটেম কি কি আছে? গমের ভুষি, খেসারের ভুষি, আচ্ছা, অ্যাঙ্করের ভুষি, ছোলার ভুষি, মুসুরের ভুষি, আচ্ছা, সয়াবিনের ভুষি, গুড়া, ধানের গুড়া, ধানের গুড়া যাকে বলে, গমের ডাস, আচ্ছা, গমের ডাস, তারপরে আপনার ছোলার ভুষি তো আছেই, সরিষার খোল, একটা ভুট্টার ডাস তো, হ্যাঁ হ্যাঁ, ভুট্টার ডাস আছে, এবং ভুট্টার আটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো বর্তমানে নতুন আটা ভুট্টা তৈরি হচ্ছে, নতুনের কারণে এই পরিচিত নতুন ভুট্টার আটা, আটা অনেক উপকার। এইটা আপনার মুসুরির ভুষি, এটা মুসুরির ভুষি, হ্যাঁ, 30 কেজি। 30 কেজির বস্তা কত করে? এটা বর্তমানে 30 কেজি বিক্রি হচ্ছে 1280 টাকা। 1280 টাকা। এটা কিসের ভুষি? এটা হলো সয়াবিনের হালস। সয়াবিনের হালস, সয়াবিনের ভুষি, একটা হালস, এটা সয়াবিনেরই, ওই যেটা হালস এটা বলে, আর একটা আছে সয়াবিনের খোল, কিন্তু সয়াবিনের খোল না, এটা সয়াবিনের হালস। যখন গাড়ি আসে তখন এটা আনরেট আসে। আচ্ছা, আনরেট আসে, আনরেট গাড়ি 13 টনে কত করে চলছে এখন? এটা আপনার কেজি ভাও বিক্রি হয়, এটা হলো 13 টনের গাড়ি, 46 টাকা কেজি। 46 টাকা কেজি। 30 কেজি, 30 কেজি হয়, 25 কেজি হয়। আর ধানের গুঁড়ো বস্তা কত করে কেজি, এর বস্তা কত করে চলছে? ধানের গুঁড়ো বর্তমানে চলতেছে 40 কেজি, দাম 550 টাকা। এটার দামই একটু কম কম, হ্যাঁ হ্যাঁ। ভুট্টার যে ডাস্টটা বিক্রি করছেন, এটা কত করে কেজি, আর বস্তা কত চলছে? ওইটা কেজি ধরেন যে আপনার বর্তমানে ওই 22 টাকা, 22 টাকা কেজি। ওটা ভুট্টার ডাস, ওটা বস্তা থাকলে 10 কেজি, 10 কেজি, অনেক হালকা তো, অনেক হালকা, ঠিক আছে। আর সয়াবিনের ভুষিটা কিরকম চলছে? সয়াবিনের ভুষি আপনার এটা হলো 30 কেজি রেট, 30 কেজির বস্তা, বস্তা, হ্যাঁ। আমাদের বর্তমানে ধরো যে 28 টাকা কেজি, ভাঙা টাঙা দিয়ে 28 টাকা কেজি পরে, আর 26 টাকা আমরা আমার ভুট্টা কিনতে 26 টাকা 50 পয়সা, 26 টাকা 20 পয়সা, এইরকম কেজি, এইরকম দামে কেনা হচ্ছে। আচ্ছা, অ্যাঙ্কারের যে ভুষিটা দিচ্ছে, এটা কত করে চলছে, আর বস্তা কত? এটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 1010। আমরা পাইকারি হিসেবে ধরো যে আমরা আমাদের চলতেছিল 80 টাকা, 80 টাকা 1280, খুচরা বেশি, আর খুচরা বেশি, খুচরা 1320। কত কেজি বস্তা এটা বর্তমানে? বস্তা আছে 30 কেজি। খাসারের ভুষি আপনার বর্তমানে চলতে 25 কেজি ওজন, 1180 টাকা বা 1200, এরকম বাজার। গমের তৃত অংশ বলে, যাকে বলে গমের তৃত অংশ, গম, তারপর গমের আটা, এবং ওই লোক এটা হলো ডাস, তার মানে গমের তৃত অংশ, এটাকে ডাইস বলে, ডাইস বলে। আচ্ছা আচ্ছা, এটা ডাইস মনে করো বর্তমানে আপনার 720-730 এরকম বাজার। এটা আপনার 25 কেজি ওজন হয়, 25 কেজি বস্তা, মানে গমের তৃত অংশ যাকে বলে, গমের 3 নম্বর অংশ। খোল কোনগুলো আছে আপনার কাছে? খোল আছে সরিষার খোল, সরিষার খোল, সরিষার খোল বর্তমানে বাজার চলতেছে 3050, 3050। কয় কেজির বস্তা ওটা? এটা আপনার 74 কেজির বস্তা, 3050। বর্তমান যে বাজারটা আছে, এই বাজারটা তো প্রতিনিয়ত ওঠানামা করছে, এরকম থাকবে নাকি উঠতে পারে? মানে এখন বর্তমানে সিজন, এখন সবাই গরুকে জোগাল দিবে, সামনে ঈদ উপলক্ষে সবাই তো খাওয়া নেবে, প্রত্যেকটা খামারেই গরুকে খাবারই বাড়া দেওয়া, খাওয়া দেওয়া, এই দেওয়ার জন্য, এই জন্য এখন মানে সব পণ্য বেশি চলবে, এই জন্য এখন মানে
এটা মানে বাজারে এখন বর্তমানে এইরকম বাজার আছে, আরো বাজার বাড়বে এইটাই বাস্তব। যেমন এখন বর্তমানে মিল কারখানা বন্ধ হয়ে গেছে, আর মিল কারখানা চলতেছে না, সবাই ছুটি খাচ্ছে, ঈদ উপলক্ষে ছুটি মুটি খাচ্ছে, এই জন্যে আর আপনার মিল কারখানা আর বর্তমানে আর বাজার চলতেছে আপনার 25 কেজি দর কেমন? এটার দাম আপনার লগা 1070 মানে যথেষ্ট ভালো, এবং আপনার সবগুলোই যথেষ্ট মানসম্মত পশু খাদ্য আর কি। তো এইগুলো আপনার, এটা আপনার হলো খেসারি ভুষি। হ্যাঁ, এটা আপনার হলো খেসারি ভুষি, যাকে বলে এটা আপনার খেসারি ভুষি। আচ্ছা আচ্ছা, খেসারি ভুষি। এইটা আপনার বস্তা কত করে আছে? এটা আপনার আছে হলো 25 কেজি। 25 কেজির বস্তা, দর কেমন? পাইকারি দাম হিসেবে এটার দাম রাখা যাবে 1200 টাকা। যখন 10 বস্তা নিবে, যখন 10-20-50 তখন এই দামে রাখবো, আর যখন 2-1 বস্তা তখন আপনার 1200 টাকার নিচে বেঁচে যাবে। আচ্ছা, এটা যথেষ্ট ভালো মনে হচ্ছে। হ্যাঁ, খেসারি ভুষি 25 কেজির বস্তা। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে কোনগুলো আছে? ওই পাশে আছে আপনার অ্যাঙ্কারের, এগুলো সব অ্যাঙ্কারের বস্তা। হ্যাঁ, অ্যাঙ্কারের ভুষি, অ্যাঙ্কারের ভুষি। আচ্ছা, অ্যাঙ্কার কত কেজির বস্তা? এটা আপনার বর্তমানে 17 কেজি ওজন। এটা 17 কেজির বস্তা। হ্যাঁ, এটা 17 কেজি। রেট কেমন? এটা আপনার ধরেন যে পাইকারি হিসেবে ধরে যাবে 90 টাকা। আর ওই আপনার 890 টাকা। 890 টাকা বা 80 টাকা এরকম করা যেতে পারে। যে যদি আপনার 50-100 নিলে আপনার 80 টাকা করা যাবে, আর যদি আপনার যদি খুচরা হিসেবে নেয় তাহলে হিসেবে দাম ধরবো 900 টাকা, 910 বা 900 এরকম। 150 বা 200 গরুর একটা বিশাল শেড আছে, তাদের জন্য কিন্তু সুবিধা। তারা কিন্তু ওই 2-1 বস্তা কিন্তু নেয় না, যখন প্রয়োজন তারা 50 বস্তা 100 বস্তা পর্যন্ত নিয়ে যাচ্ছে। পারিবারিকভাবে 2-1টা গরু পালে তারা তো আর 20 বস্তা নিতে পারবে না। হ্যাঁ, তারা 2-1টা বস্তা নিচ্ছে, তাদের একটু কষ্ট বেশি পড়ছে। যথেষ্ট ভালো, দীর্ঘদিনে তো ব্যবসা করছেন। হ্যাঁ হ্যাঁ, বর্তমান সময় আপনার এই বিশেষ করে গোখাদ্য চাহিদা কেমন দেখছেন? মানে এখন বর্তমানে গোখাদ্য মানে আগের চেয়ে অনেক চাহিদা বেশি, এবং খামার অনেক আগের চেয়ে অনেক খামার বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার জায়গায় জায়গায় মানে পড়াইটি খামারে 250-500-700 এরকম করে গরু আছে। ঠিক আছে, আগের চেয়ে মানে মানুষ মানে গরুর দিক দিয়ে অনেক ঝুঁকছে বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মানে গোখাদ্য এখন বুঝতেছে যে এগুলা না খাওয়ালে আপনার গরুটি আগাতে পারবে না, মানে সমস্যা হবে, স্বাস্থ্য হবে না। ঠিক আছে, মানে ওরকম আর লাভবান হতে পারবে না। গরু পিছনে খরচ না করলে গরু আমাকে টাকা দিবে না, যার কারণে টাকা ইনভেস্ট করছে, গরু মোটা তাজা হচ্ছে, কিন্তু টাকাও দিচ্ছে। ঠিক আছে রাশিদুল ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের এই রবিউল রাশিদুল ট্রেডার্সের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের রাশিদুল ভাইদের গোখাদ্যের দোকান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।